অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সিংহ রাশি মার্চ মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। দেখুন, এই মার্চ মাসের যা গ্রহের গোচর সেই অনুযায়ী সিংহ রাশি বেশ কিছু দিক থেকে শুভ ফল কিন্তু পেতে চলেছে এবং কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তাও এই ভিডিওতে আমি জানাবো। এটি ইঞ্জিনিয়ার রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফলটি কি আপনাদেরকে আগামী মাসে চলার ক্ষেত্রে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, আগামী মাসে কি ফল পেতে চলেছেন তার একটা পূর্বাভাস আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন। যদি আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্ট যদি পরামর্শ করতে চান, অবশ্যই এই নাম্বারে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যান। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। তো শুরু করা যাক। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, জাতক বা জাতিকা হন, কী ফল পেতে চলেছেন? দেখুন, গ্রহের যা গোচর, প্রথমে আপনাদেরকে বলি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু করবে। অর্থাৎ শরীরগত দিক নিয়ে কিন্তু তেমন সমস্যা কিন্তু নেই। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে প্রেমজ সম্পর্ক, প্রেমের প্রেমজ রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। আপনাদের রাশির দ্বিতীয় পতি এবং রাশির একাদশ পতি, রাশির দ্বিতীয় পতি এবং রাশির একাদশ পতি আপনাদের রাশির ঠিক ষষ্ঠভাবে এবং সপ্তমভাবে অবস্থান করছে। ষষ্ঠ এবং সপ্তমভাবে অবস্থান করছে। প্রথম কথা আপনাদেরকে বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ব্যবসার জায়গাটা কিন্তু ভালো দিবে এবং সফলতা এবং লাভের জায়গা, বিশেষ করে আপনাদের মার্চের ঠিক 12 তারিখের পর থেকে আপনাদের ব্যবসার কানেকশানটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু জোরালো কানেকশান কিন্তু দিচ্ছে। এ সময় ব্যবসা থেকে প্রচুর ইনকাম কিন্তু আপনাদের হবে এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে যাদের ইনকাম আসে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। ট্যুরিজমের যাদের বিজনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যাদের হোটেল বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের গোল্ডের বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো, পেট্রোল পাম্প বা আপনার বিউটি পার্লার আছে, এই মার্চ মাসে কিন্তু আপনাদের বেশ কিছু সময় আপনাদের কিন্তু ভালো যাবে। অর্থাৎ মার্চের মাঝামাঝি অবধি কিন্তু এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট চাঙা কিন্তু থাকবে। এবার আসি আপনাদের সন্তান যে জায়গাটা, সন্তানের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ নির্দেশ করছে। অর্থাৎ সন্তান প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে, সন্তানের ডেভেলপমেন্ট এবং সন্তানের জন্য আপনাদের বেশ কিছু গর্ব অনুভব হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। দাম্পত্য সুখের জায়গা আসি। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মধ্যম। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে এবং শুক্রের সাথে কম্বাস্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে সাঝে মতান্তর থাকছে এবং এই রবি আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করবে। ঠিক মার্চের মাঝামাঝি 15 তারিখের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু থাকছে। অর্থাৎ মার্চের 15 তারিখ অবধি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকার দাম্পত্য সুখের জায়গা কিন্তু থাকছে, মধ্যম থাকছে। এর সাথে সাথে আপনাদেরকে বলি, আপনি এ মাসে আপনাদের বিবাহের জায়গাটা, অর্থাৎ শুভ বিবাহের কানেকশান কিন্তু থাকছে, বিয়ে হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে বা বিয়ের জায়গাটাতে কথা বলা বা সেই জায়গাটাতে কিছু সমস্যা সমাধান আসার সম্ভাবনাটা কিন্তু বাড়াচ্ছে। আপনি সিংহ রাশির মানুষ, বিবাহিত জীবনে জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে।
আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসে ভ্রমণের জায়গা, কোনো জায়গাতে ভ্রমণ এর সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ নিছকই ভ্রমণ এবং কিছু শুভ ঘটনা কিন্তু আপনাদের ঘটতে চলেছে এবং বেশ কিছু শুভ সংবাদও আপনাদের কিন্তু আসতে চলেছে। ব্যয় প্রচুর কিন্তু আপনাদের এই মাসে কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের ইনকাম যা হবে তেমনি পাশাপাশি ব্যয়ও কিন্তু প্রচুর কিন্তু হবে। তবে যেহেতু আপনাদের নবমপতি এবং তৃতীয়পতি আপনাদের রাশির দশম স্থানে রাহুর সাথে যুক্ত হচ্ছে, এই জায়গাটা কিন্তু একটু হলেও প্রবলেম। দেখুন, প্রথম কথা হচ্ছে ভাগ্য জায়গাটা, ভাগ্যের সাপোর্টটা ঠিকঠাক কিন্তু পাবেন না আপনি। আপনি ধরুন সিংহ রাশির জাতক বা জাতিকা, ভাগ্যের সহায়তা এই জায়গাটা কিছুটা হলেও খামতি থাকছে। এর সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গাটা, অর্থাৎ যোগাযোগের কানেকশানটা, কিছু কিছু ক্ষেত্রে কন্ট্যাক্টগুলো কিন্তু আপনাদের বাধাপ্রাপ্ত কিন্তু হবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু সমস্যা আসছে। এবং কর্মের জায়গাটা, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু কর্মের জায়গাটা যথেষ্ট পরিমাণে আপনাদের চাপ থাকবে এবং কর্ম পাওয়ার জায়গাটার সম্ভাবনা থাকছে, কিন্তু কেউ কেউ অত্যাধিক চাপের জন্য কর্মহানি, কর্ম নিজে থেকে ছেড়ে যাওয়ার এই জায়গাটা কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে। এই জায়গা থেকে কিছু হলো সাবধানতা অবলম্বন করুন। এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, পরিবারের সুখের জায়গা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা পৈতৃক সূত্রে বা হঠাৎ শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, ট্রেন্ডিং থেকে, এই জায়গাগুলো কিন্তু থাকছে। এবং সেলফ প্রফেশনের সাথে যারা আছে তাদের ক্ষেত্রে, আপনি যে সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু মার্চ মাসে বেশ কিছু শুভবার্তা বহন করবে। এই ছিল সিংহ রাশির জিস্ট, কী ফল পেতে চলেছে, অর্থাৎ আগামী মাসে কী ঘটতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।